আচ্ছা যারা কিভাবে এক্সাম দিতে হয় বুঝতে পারতেছ না তারা এই ভিডিওটা দেখো তুমি প্রথমে ওয়েবসাইটে আসবা আসার পরে একেবারে উপরে ডান দিকে যে তিনটা দাগ আছে তার পিছনে প্রোফাইলের যে ছবিটা আছে প্রোফাইলের উপর চাপ দিবা এরপর মাই কোর্সেসে আসবা মাই কোর্সেসে আসার পর ধরো তুমি যে ব্যাচে পড়ো ধরো তুমি গোল্ড গার্ড টু পয়েন্ট টুতে পড়ো কোর্সের উপর চাপ দিবা চাপ দেওয়ার পর দেখো এক্সাম নামে একটা ট্যাব আছে ট্যাব আছে এই যে এক্সাম নামের যে ট্যাপটা এটার উপর চাপ দাও আজকে হচ্ছে জৈব যুগ পার্ট ওয়ান এক্সাম তুমি জৈব যুগ পার্ট ওয়ানের উপর চাপ দাও চাপ দেওয়ার পরে একেবারে নিচে চলে আসো নিচে আসার পর দেখা যাচ্ছে এখানে এমসিকিউ এক্সাম এক্সাম মোট এক্সাম বিশ মিনিট সময় নেগেটিভ মার্ক রয়েছে এক্সাম শুরু হচ্ছে ছয়টায় এক্সাম শেষ হবে দুপুর বার রাত বারোটায় এগারোটা উনষাটে আর কি আর এগারোটা উনষাটেই রেজাল্টটা পেয়ে যাবা এরপর স্টার্ট এক্সামে চাপ দিবা এরপর স্টার্ট নাও তারপর তুমি এখানে দাগাইতে পারবা এখানে একটা জিনিস মনে রাখবা যে তুমি একটা অ্যান্সার দাগ দেওয়ার পরে ওটা কিন্তু দ্বিতীয়বার আর দাগ দিতে পারবা না তাহলে এভাবে দাগানোর পরে তুমি সাবমিট অ্যান্সারসের চাপ দিবা ইয়েস আচ্ছা তাহলে অ্যান্সারটা সাবমিট হয়ে গেল তুমি এখন রাত বারোটার সময় যখন আসবা তখন কিন্তু তুমি রেজাল্ট দেখতে পারবা কোনটা ভুল কোনটা সঠিক ছিল এবং তোমার র্যাঙ্কিং কত সেটা দেখতে পারবা এবং তোমার মোবাইল নাম্বারে মেসেজ চলে যাবে একটা জিনিস মনে রাখবা এক্সামটা বে আসার পর এক্সামে চাপ দিয়ে একবার নিচের দিকে স্ক্রল করে চলে এসে নিচের দিকে স্ক্রল করে আসলে তখন তুমি এক্সাম স্টার্ট করার বাটনটা পাবা